ফরিদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী ফুলের চাষ। অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় সূর্যমুখী ফুল আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগ থেকেও দেয়া হচ্ছে সহযোগিতা। আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমীরা। খায়রুজ্জামান সোহাগের তথ্যে দ্য রিপোর্ট। ফরিদপুরে এবছর উচ্চ ফলনশীল বাড়ি দুই ও তিন জাতের সূর্যমুখী ফুল চাষ করছেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে হলুদ ফুল। কৃষকরা জানান, এই সূর্যমুখী ফুল চাষে বিঘাপ্রতি 10 থেকে 12 হাজার টাকা খরচ হলেও শুধুমাত্র ফুলের বীজ বিক্রি করে 30 থেকে 35 হাজার টাকা আয় করা যায়। স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। সূর্যমুখী তেলের খুব চাহিদা, বাজারেও খুব দাম পাওয়া যায়, এই জন্যই আমরা আমার এই 1 বিঘা সূর্যমুখী করতে 10 থেকে 12 হাজার টাকা খরচা হয়েছে। ঠিক মতো যদি আমি ফসল ঘরে তুলতে পারি 30 থেকে 35 হাজার টাকা বীজ বিক্রি করতে পারবো। যেহেতু সূর্যমুখী তেলের অনেক চাহিদা আমাদের দেশে, তো আগামীতে আমার এই সূর্যমুখী বাগান করার অনেক ইচ্ছা। আর এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমীরা। এই সূর্যমুখী বাগানের কথা আগে অনেক শুনেছি, আসার ইচ্ছাও ছিল, তো আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। মনোমুগ্ধকর একটি পরিবেশ, এখানে ঘোরার মতো সুন্দর একটি জায়গা, মন প্রফুল্ল লাগছে। এই ফুল চাষে আগ্রহী কৃষকদের প্রণোদনা সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ইতিপূর্বে আমরা পুনর্বাসন প্রণোদনার মাধ্যমে সূর্যমুখীর বীজ দিয়েছি, সার দিয়েছি, কৃষকগণ আবাদ করে ভালো ফলাফল পেয়েছেন। এরই ধারাবাহিকতায় এবছরও ফরিদপুর জেলায় কৃষকরা অনেকেই উৎসাহিত হয়ে নিজেরাই সূর্যমুখীর আবাদ করেছেন। ফরিদপুরে এবছর 10 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 3,100 মেট্রিক টন বীজ উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।